হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো দারুণ একটা রেসিপি, তেলের পিঠা। খুব সহজ এবং কম সময়ে কীভাবে বানানো যায়, শর্টকাট রেসিপি। তো ফার্স্টে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে নিব। দেন আমি গুড়ের ভিতরে একটু দুধ ও একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিব। যেহেতু শর্টকাট, তো আমি শর্টকাট টেকনিকই ইউজ করছি, আপনারাও এভাবেই করবেন। এই তো আমার ব্যাটারটা রেডি। বাট আমি আর একটা জিনিস দেবো টেস্ট বাড়ানোর জন্য, সেটা হচ্ছে ডিম। আমি ডিমটা দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিব। এখন আমি তেলে ভেজে নিব। আমি তেল আপনাদের কম দিয়ে দেখাইতেছি, কারণ অনেকেই তেলের দাম বাড়ার পরে পিঠাটা খেতে চায় না, বাট তেল টানবে না। অল্প তেলে আমি পিঠাটা ভাজাভাজি করে আপনাদের দেখাবো। কিন্তু দেখেন পিঠা কত সুন্দর ফুলছে। তো আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না যে আমার শর্টকাট এই পিঠার রেসিপিটি কেমন লাগলো। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। তো এই পিঠাটা খেতে অনেক সুন্দর হয়েছে। কাজ দুধ ডিম সবই দেওয়া আছে এর ভিতরে, বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। আপনারা বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াইতে পারেন, শর্টকাট রেসিপি, কোনো ঝামেলা নেই। ভালো থাকবেন সবাই, বাই।